রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। তেসরা জুলাই তিনজন শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, এবং চার তারিখ অর্থাৎ গতকাল চার শিশুর মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আমাদের মনে করতে হবে যে বেশ গত কয়েক মাস আগে নয় শিশুর মৃত্যু হয়েছিল এবং তোল পার হয়েছিল গোটা রাজ্য। তারপর আবারও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে একের পর এক শিশু মৃত্যুর খবর উঠে আসছে। তিন তারিখ তিন শিশুর মৃত্যু হয় এবং চার তারিখ চার শিশুর মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একের পর এক শিশু মৃত্যু। গত তেসরা জুলাই মৃত্যু হয় তিন শিশুর, চার তারিখ মৃত্যু হয়েছে আরও চার শিশুর। মুর্শিদাবাদে বাড়ছে রেফার রোগ, ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেলে। 90 থেকে 100 কিলোমিটার আসতে গিয়ে মৃত্যু হচ্ছে শিশুদের, দাবি শিশু রোগ বিশেষজ্ঞদের। পাশাপাশি মুর্শিদাবাদের সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে বেডের সংখ্যা মাত্র 65। আপনাদের জানিয়ে রাখবো গত কয়েক মাস আগেই নয় শিশুর মৃত্যু হয়েছিল এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তোলপাড় হয় গোটা রাজ্য। তারপর মাত্র কয়েক মাসের মধ্যে আবারও শিশু মৃত্যুর অভিযোগ উঠে আসছে। রেফারের বলি শিশুরা, মুর্শিদাবাদের বিভিন্ন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তো 22 তারিখ শনিবার রাত্রে, হ্যাঁ এখন বাচ্চা বলতে কালকে পর্যন্ত বলল বাচ্চা ভালোর দিকে নেই, আগাগোড়াই বলে আসছে যে ভালোর দিকে বাচ্চা যাচ্ছে না, আমরা চেষ্টা করছি এটা ওটা মানে ওষুধ পাল্টাচ্ছি। কালকে বললো আমরা একটু ওষুধটা পাল্টাচ্ছি, দেখা যাক যদি ওপরবেলা ইচ্ছা করে তাহলে হয়তো বেঁচে যেতে পারে। তো অক্সিজেন হাইপে আছে, উনি ঠিকঠাকভাবে অক্সিজেন নিতে পারছে না। আমি জিজ্ঞাসা করলাম হাত পা লড়াচ্ছে, হ্যাঁ হাত পা টুকটাক লড়াচ্ছে বা ইয়ে হচ্ছে, হ্যাঁ তাকাচ্ছে। এই পর্যন্ত আজকে সকাল দশটার দিকে ফোন করে জানানো হলো, 10:10 মারা গিয়েছে। তারপরে ফোন করে আমাদেরকে বললো যে বাচ্চা আপনাদের এই আপনারা এতে আসুন দেখা করুন। আমরা এসে দেখা করলাম ডাক্তার সাহেবের কাছে, উনি বললেন যে আপনাদের বাচ্চাটা মারা গিয়েছে। দুর্জন থেকে এসেছি, জঙ্গিপুর রেফার করেছিল, জঙ্গিপুরে খালি ডাকেনি, ডাকে রেফার করে দিল বহরমপুর। বহরমপুরে নিয়ে এসেছি, বহরমপুরে নিয়ে এসে ওই যে ডাক্তার দেখছে, দেখে চলে যাচ্ছে, যার আর কোনো খবর রাখে না। এবার আবার 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম টাইম দিচ্ছে, এই ভাগ আসছে ও ডাক্তারেরা ওষুধ লিখছে, ও মেডিকেল আসছি ওষুধ নিতে, ওষুধ স্লিপ দেখে বলছে ওষুধ নাই, এগুলো ওষুধ শেষ হয়ে গেছে, বাইর থেকে কিনে এনে ওষুধ দিতে হচ্ছে আমার। আগে একটা বেডে 3টা পেশেন্টকে শোয়ানো হচ্ছে, তা বলছে না আয়া লাগবে, দিতে হবে মাসে দিতে হবে, এটাই বলছে। জোর জুলুম কি আর না নিতে হবে আপনার আগে, না তো ডাক্তার দেখবে না ভালো করে। রেফার করেছে ধুলিয়ান থেকে এসেছি জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে এসেছি বহরমপুর, 3 জায়গায় রেফার হচ্ছে, না কোন জায়গায় পৌরসভা পাচ্ছি না, এমএলএ আছে, এমপি আছে, সবই এই টিএমসি সবই কই, কিচ্ছু তো করছে না। যেসব শিশুদের এখানে পাঠানো হয় তারা খুব অবস্থা খুবই সঙ্গীন অবস্থায় আসে, তারা সঙ্গীন বলতে যে টাইমে আসা উচিত ছিল, যে সেরকম মানে আনলে পরে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারতো, তার থেকে অনেক দেরি করে ডিলেড রেফার হয়। আর গোল্ডেন আওয়ার যেটা আমি বারবার বলি, যেটা যে সময়টা ট্রিটমেন্টটা পেলে বাচ্চাদের বাঁচানো যায় বা যে কোনো প্রসূতিকেও বাঁচানো যায় বা যে কোনো মানুষই বাঁচানো যায়, সেই গোল্ডেন আওয়ার্সটা আমরা পাই না, সেইটাই জন্য হয়তো কোনো ইস্যু খারাপ হয়ে থাকবে। কিন্তু এই পর্যন্ত অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কোনো হসপিটালই তৈরি হোক বা আজকে যে পঠন পাঠনের জন্য যেসব মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু কর্তৃপক্ষকে বা গভর্নমেন্টকে সবাইকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি একটা হসপিটাল খুলে দিলাম বা একটা সুপার স্পেশালিটি ইনস্টিটিউট খুলে দিলাম বা একটা মেডিকেল কলেজ খুলে দিলাম বা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে দিলাম, তার সাথে সাথে কিন্তু আমাকে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কি না, সেখানে ব্যবস্থা ঠিক আছে কি না, সেগুলো থেকে কিন্তু খেয়াল রাখতেই হবে, নাহলে কিন্তু তার রেজাল্টটা কখনোই ভালো হবে না। স্বাস্থ্য ব্যবস্থার আরও এক বেহাল ছবি সামনে আসছে। 18 জুন একজন মহিলা সিজার করা হয় এবং লালবাগ থেকে, লালবাগের এক মহিলা
সন্তান সহ মাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। 18ই জুন থেকে আজ 5ই জুলাই আজ পর্যন্ত কোন রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, ভর্তি করা যায়নি মুর্শিদাবাদ মেডিকেলে। আজও হয়নি প্রয়োজনীয় অপারেশন, 2 সপ্তাহ চিকিৎসা না থাকায় হয়নি চিকিৎসা। এই মুহূর্তে মারাত্মক অভিযোগ উঠে আসছে। ইন্দ্রাশিস হয়েছে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? 18ই জুন থেকে 5ই জুলাই এখনো পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়নি ওই মহিলাকে। কি ছবি উঠে আসছে ইন্দ্রাশিস? একদমই দেখো সন্ধু, ভয়াবহ অভিযোগ কিন্তু এটাই উঠে আসছে। গত 18ই জুন লালবাগ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানেই কিন্তু এক মহিলাকে নিয়ে যাওয়া হয়, তার সিজার হয় সেখানে, এবং তারপরে তাকে সেখান থেকে কিন্তু রেফার করে দেওয়া হয় হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখান থেকে তাদেরকে যখন রেফার করে দেওয়া হয় তখন কিন্তু হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি নেওয়া হয়নি, এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত অভিযোগ করছে পরিবারের লোকজন। এবং এই মুহূর্তে সেই পরিবার অত্যন্ত কিন্তু আশঙ্কা তারা করছেন যে তাদের যে পরিবারের যে সদস্যরা রয়েছে, যে বাচ্চা রয়েছে, যে মা রয়েছে, তাদের যে সংকট, তাদের যে তারা আদৌ বাঁচবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন তুলতে শুরু করেছে পরিবারের লোকজন, এবং কার্যত তারা হাহাকার করে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তারা আজকে আসে, তাদেরকে সেখানে ভর্তি নেওয়ার কথা ছিল এবং সেখানে যখন তারা আসে তখন তাদেরকে কিন্তু ফের তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের কাছে যে ডিসচার্জ সার্টিফিকেট অর্থাৎ লালবাগ মহকুমা হাসপাতাল থেকে তাদেরকে যে রেফার করে দেওয়া হচ্ছে সেই রেফারে স্পষ্টত কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের নাম কিন্তু উল্লেখ রয়েছে সেই সেই সার্টিফিকেটে, সেই সেই রেকর্ডে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা জেলায় আবারও নতুন করে সরগোল পড়েছে। একদিকে যেরকম গত 2 দিনে 7টি শিশুর মৃত্যু, সেখানে তো প্রশ্ন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এত অব্যবস্থা কেন? বারবার শিশু মৃত্যুর অভিযোগ উঠে আসছে। বেশ কয়েক মাস আগে তোমারও মনে রয়েছে আমি এখান থেকে গিয়েছিলাম, 9 জন শিশুর মৃত্যু হয়েছিল। 3 তারিখ 3 জন শিশুর মৃত্যু, 4 জুলাই আবারও 4 জন শিশুর মৃত্যু। এত শিশু মৃত্যুর অভিযোগ কেন উঠে আসছে? এত অব্যবস্থার অভিযোগ কেন উঠে আসছে? সুপার কি বলছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যিনি অধ্যক্ষ রয়েছেন অমিত দাঁ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা জানাচ্ছেন তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন এই রেফার রোগের কথা। অর্থাৎ ফারাক্কা থেকে বা জঙ্গিপুর থেকে যারা পেশেন্ট রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি রেফার করে দেওয়া হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যে শিশুরা রয়েছে তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের SNCU বিভাগে। ফলত 65টি যে বেড রয়েছে সে 65টি বেডে 150 জনেরও বেশি শিশু এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে কিন্তু প্রশ্ন। রেফার রোগ নিয়ে খোদ স্বাস্থ্যমন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বারবার অভিযোগ করেছেন, কিন্তু এই যে রেফার রোগের কথা স্বীকার করে নেওয়া হচ্ছে, ব্যবস্থা কি নেওয়া হয়েছে, কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? না দেখো, গত কয়েক মাস আগেও যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে 9টি শিশুর মৃত্যু হয়েছিল তখনও কিন্তু এই রেফার রোগের কথাই উঠে এসেছিল, এবং আজকে অর্থাৎ গত 3 তারিখ এবং 4 তারিখে যে 7টি শিশুর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় যার সংখ্যাটা আরও কিছুটা বেড়েছে সেই কারণেও হিসেবে কিন্তু দেখানো হচ্ছে রেফার রোগ। বারবার করে অভিযোগ উঠে আসছে, খবর হচ্ছে, সাধারণ মানুষজন তারা প্রশ্ন তুলছেন, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই রেফার রোগটাকে কিন্তু কাটানোর কোনো রকম ব্যবস্থা কিন্তু করা হয়নি। জেলা স্বাস্থ্য দপ্তরের CMO-র সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হচ্ছিল, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে শুধুমাত্র স্বাগতিক ছবি স্বাস্থ্য ভবন দেখছে, স্বাস্থ্য মন্ত্রক নিশ্চয় দেখছে রাজ্যের, এই বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে ইন্দ্রাশিস, কি এই 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 রেফার রোগ নিয়ে পরিবারের সদস্যরা তারা ঠিক কি বলছেন আপনাদের শোনায় একবার শুনুন। আমাদের তো বাচ্চার কেস না, সিজার করা হয়েছিল, ফিস্টুলার যে নাড়িটা হয় নাড়িটা কাটা হয়েছে, ঠিক আছে, লালবাগ হসপিটালে দেবাশিস বিশ্বাস ওটা কেটেছে, পরে যে যখন এখানে বলি তখন ওরা অস্বীকার করে, সুপারের কাছে গেলে ওরা সব সমস্ত কিছু জানাশোনার পরে বলে যে না দেবাশিস বিশ্বাস করেছে, তারপরে আপনার এখানে রেফার করেছে, রেফার করে এখানে এমার্জেন্সিতে ভর্তি হয়ে অপারেশন হওয়ার কথা, কিন্তু আজকে আপনার 27 তারিখের আগে এখানে এসছি আর 18 তারিখে আপনার সিজার হয়েছিল, এখন পর্যন্ত কোনো খবর নেই, ডাক্তারই 2 সপ্তাহ নাকি আসবে না, এখন আমাদের কী করার? আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আশা কর্মী সংগঠনের যারা সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা ঠিক কি বলছেন শুনবো। হাসপাতাল সূত্রে বলা হয়েছে অপুষ্টিজনিত রোগ, কিন্তু আমাদের প্রশ্ন এবং সত্যি সত্যি আমরা খুব অবাক হচ্ছি যে এই অপুষ্টিজনিত রোগ মানে অপুষ্ট ভারত, অপুষ্ট পশ্চিমবঙ্গ, এর দায় কে নেবে? এর সাথে আরও যুক্ত হয়ে আছে
সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতালগুলি যে অব্যবস্থা, চিকিৎসার যে চূড়ান্ত অব্যবস্থা, এই ব্যবস্থা কোনো অংশে মানে কোনো অংশেই মানে কম দায়ী নয়। এটা অতি দ্রুত তার ঠিক ঠিক চিকিৎসা ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় এনে এই মৃত্যুর মিছিলকে রোধ করা দরকার বলে আমরা মনে করছি। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে যে দপ্তরের দায়িত্বে আছেন, পুলিশ বলুন স্বাস্থ্য বলুন, প্রত্যেকটাতে অব্যবস্থা চলছে। এখানে কেন মৃত্যু হয়েছে সেটা তো আমি না জেনে বলতে পারবো না, তবে এটা দেখতে হবে গড়পড়তার থেকে বেশি মৃত্যু হলে নিশ্চিতভাবে সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের স্বাস্থ্য নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগবে। গরিব মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা পাচ্ছে না, মেডিকেল কলেজে যদি এই অবস্থা তৈরি হয় ভয়াবহ অবস্থা তৈরি হবে স্বাস্থ্য ব্যবস্থা। এই ব্যাপারে আমাদের সচেতন থাকার জন্য আমাদের বিভিন্ন যে পিএসসি যেগুলো রয়েছে সেখানে যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছে, আশাকর্মী থেকে যারা স্বাস্থ্যকর্মী থেকে, তারা বিভিন্ন মানে প্রতিটি বাড়িতে গিয়ে এই ব্যাপারে সচেতন করে রাখেন আর কি। যদিও আমি আমার নির্বাচন চলাকালীন আমার যে মনের ইচ্ছা যে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা জঙ্গিপুর লোকসভাকে যেন ঢেলে সাজাতে পারি, আমি সেই উদ্যোগে আমি বলতে পারি আমি সামনে সোমবার থেকে তা আমি নেমে পড়বো আর কি।